সেই ছোটোবেলা থেকে যতবারই আমার শরীর খারাপ হয়েছে আমার জন্য কিন্তু ওষুধ আনতে আমার মাই গেছে দোকানে আর বিয়ের পর মাঝে মাঝে তুলিকা গেছে আমি কিন্তু কোনোদিন কখনও ওষুধ দোকানে যাইনি আর আজই এখন তুলিকার জন্য ওষুধের প্রয়োজন তখনই তো ডাক্তারের প্রেসক্রিপশান নিয়ে আমি নিজেই গেছিলাম ওষুধ কিনতে একদম ওষুধ মিলিয়ে কিনে নিয়ে সাথে করে বাড়ি ফিরছি দেখো বাবা হতে গেলে কিন্তু ছেলেদেরও কিন্তু অনেক কিছু শিখতে হয় আমি কিন্তু আস্তে আস্তে একটা ভালো বাবা হওয়ার চেষ্টা করছি যাই না পারবো কি না আর বাড়ি ফেরার সময় দেখলাম একটা মিষ্টির দোকান দেখেই মনে পড়ে তুলিকা তো মিষ্টি খেতে খুবই ভালোবাসে যদিও এখন তো কিন্তু তুলিকা কিছুই খেতে পারছে না যাই খাচ্ছে প্রায় সবই বমি যাচ্ছে তাই তুলিকা যে একটু মিষ্টি কিনে নিলাম কেন তুলিকা কিন্তু রসগোল্লা খেতে খুবই ভালোবাসে গরম গরম রসগোল্লা হলে বেশি ভালো হতো কিন্তু রসগোল্লাটা এখানে ছিল ঠান্ডা যাই হোক যাই ছিল তাই কিছুটা নিলাম তুলিকার জন্য এবার এটা নিয়ে বাড়ি যাবো তুলিকা কিন্তু রয়েছে ওর মায়ের কাছে আর ওষুধগুলোকে দিতে হবে তখন ওষুধ চালু করতে বলে দিচ্ছে ডাক্তার আর নিয়ে যখন বাড়িতে গেলাম দেখো তুলিকা এখানে বসে কিন্তু কিছু একটা খাচ্ছে আর যখন রসগোল্লা দেখলো দেখে কেমন করছে দেখো রসগোল্লা খেতে কিন্তু খুবই ভালোবাসে কিন্তু এখন আর কিছুই খেতে চায় না তোমরা প্লিজ ওকে একটু কমেন্ট করে বলো তো যাতে ও খাওয়া দাওয়াটা বন্ধ না করে আর দেখছো কি খাচ্ছে জল দিয়ে মুড়ি খাচ্ছে যেই মেয়ে আগে ফাস্টফুড ছাড়া সন্ধ্যাবেলা কিছু খেতেই না সে এখন নাকি জল দিয়ে মুড়ি খাচ্ছে আবার বলছে রসগোল্লাও খাবে না কত রকম পরিবর্তন হয়ে গেছে ওর মধ্যে বুঝতেই পারছি না আমি তো আমার বউটাকে চিনতেই পারছি না আর রসগোল্লা নিয়ে গেছি বলে কথা আমাকে একটা রসগোল্লা জোর করে আমাকে খাইয়ে দিলই দিল মানে একা কিছুতেই খাবে না আমাকে খাইয়ে দেবে আর আমাকে খাইয়ে দিয়ে আবার দিকে হাসছে কীরকম বাজে মেয়ের আমার বলার পর কিন্তু একটা রসগোল্লা নিজে হয়েছে আর নিয়ে এবার খাবে ওটা না আজকাল কিছুই সেরমভাবে খেতে পারছে না যাই খাচ্ছে সবই নাকি ওর বমি হয়ে যাচ্ছে তাই দেখছো জল দিয়ে মুড়ি খাচ্ছিল আর রসগোল্লা যখন নিলাম তখন রসগোল্লা একটু খাচ্ছে আর ওর এখন শরীর অনেকটা ভালো আছে তোমরা ওকে কমেন্টে অনেক আশীর্বাদ করেছো অনেক ভালো ভালো কমেন্ট করেছো যেগুলো প্রত্যেকটাও কিন্তু ফাঁকা সময় বসে বসে পড়ে আর রসগোল্লা খাওয়া থেকে আমার মুখে পুরো রস ফেলে দিচ্ছে জামাতেও ফেলে দিচ্ছে ওর ওড়না দিয়েই আমি রসটা মুছবো আর ওকে আমি ওর জামাটাই নোংরা করবো যাই হোক বউর অন্না বলে কথা এটা মুছলে হয় বলতো ভিডিও তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানো আর এবার আগের ভিডিওতে করা কিছু কমেন্ট আমি তোমাদেরকে পড়েশোনা শোনা আমাদের প্রথমেই কমেন্ট করেছি প্রিয়া রয় ও লিখেছে সত্যি তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে অনেক ভালো থেকো আর সুস্থ থেকো দাদা এইভাবে তুলিকার পাশে থেকো এই সময় খুব দরকার থ্যাংক ইউ প্রিয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এরপর কমেন্ট করেছে সুমন ও লিখেছে তোমরা খুব ভালো বাবা মাকে এত ভালোবাসো তোমাদের সব ভালো হবে অনেক অনেক শুভেচ্ছা থাকলো থ্যাংক ইউ সুমন দেব সরকার এত সুন্দর কমেন্ট করার জন্য এরপর সোমা চ্যাটার্জি কমেন্ট করেছে তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে ভাই আমি দেখি বাট কমেন্ট করে ওঠা হয় না এইভাবেই তোমরা হাসি খুশি থেকো ভাই বোনকে আমার অনেক অনেক আদর ও ভালোবাসা থ্যাংক ইউ সোমাদি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এরপর যার কমেন্টটা আমি পড়ে সে খুব বিশেষ একজন মানুষ কমেন্ট করেছে সুমি চক্রবর্তী তিনি লিখেছে খুব ভালো খবর এটা কিন্তু সাবধানে থাকবি এখন খাওয়া দাওয়া করিস ঠিক করে নিজের খেয়াল রাখিস আর প্রীতমের ওপর রাগ করিস না ও কত খেয়াল রাখে কত ভালোবাসে বল তাই বারণ করে যেগুলো খেলে তোর শরীর খারাপ হবে থ্যাংক ইউ সুমি সুমি আর সুমি দি কিন্তু খুব কাছের একজন মানুষ আমাদের খুব ভালোবাসার একজন মানুষ থ্যাংক ইউ সুমি দি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমাকে এত সুন্দরভাবে বোঝার জন্য এরপর পিঙ্কি রয় কমেন্ট করেছে তোমাদের ভিডিও আমার ছোট্ট মেয়ে যার বয়স ছ বছর খুব পছন্দ করে যত ভিডিও আসবে ইউটিউবে ফেসবুকে সব দেখে ওর নাম হলো মো মোমো মোমো নামটা কিন্তু খুব মিষ্টি তুলিকা মোমোর দেখে কিন্তু খুব খুশি হয়েছে তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমরা খুব খুশি হয়েছি খুব খুব ধন্যবাদ তোমাদেরকে অনেক ভালোবাসা আসা